বিটি লঞ্চ এক্সপ্লেনার আফ্রিদি, আফ্রিদির মামাতো ভাই, খালাতো ভাই সবাই আছে এই যে দেখতে পাচ্ছেন। তাদের জন্য রইল শুভকামনা, তাদের যাত্রার জন্য শুভ হোক, এরই সাথে সবার প্রতি থাকলো অবিরাম ভালোবাসা। যাচ্ছে ব্যাক গিয়ারে পারাবাত 18, ওই সাইড থেকে ব্যাক গিয়ারে যাচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে আসলে ভালো নেই। গতকালকে ঠিক এই সময়টাই কিন্তু বরিশাল লঞ্চঘাটে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি হয়েছে। তবে আজকে বিকেল 5টা থেকে একেবারে 6:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে, সন্ধ্যা 6:30 পর্যন্ত। দর্শক, কালকে বৃষ্টিতে ভিজে কিন্তু ঠান্ডা, অনেক ঠান্ডা লেগেছে আসলে, বলে আমি শেষ করতে পারবো না। তাই আসলে আজকের বিকেলে আপডেটটা দিতে পারি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, শেয়ার করে যাচ্ছেন, লাইক করে যাচ্ছেন। সবার প্রতি রইল অবিরাম ভালোবাসা। আশা করি আজকেও বরিশাল লঞ্চঘাটে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রী আছে, এবং কি অনেকগুলো কিন্তু লঞ্চ আছে। দর্শক, আজকে যে কয়টি লঞ্চ একটু গুনে গুনে দেখবো, তারপরে কোন লঞ্চটি কেমন যাত্রী, কোন লঞ্চটি কখন ছেড়ে দেয়, কোন লঞ্চটি সর্বশেষ সময় ছেড়ে এবং কি প্রথমে ছেড়ে দেয়, প্রতিটা লঞ্চের আশা করি আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। প্রথমে যে লঞ্চটি আছে পারাবত 12, ঠিক এই জায়গাতেই গতকালকে ছিল, আজকেও আছে, আছে পারাবত 12, আছে কুয়াকাটা 2, এর পরবর্তীতে আছে কিন্তু অ্যাডভেঞ্চার 9। এই লঞ্চগুলো প্রতিটা লঞ্চ কিন্তু গতকাল স্পেশাল টিভিতে আসছিল, আজকেও কিন্তু ঢাকায় যাত্রী নামিয়ে দিয়ে কিন্তু স্পেশাল টিভিতে যুক্ত হয়েছে বরিশাল থেকে। আর আজকে দেখতে পাচ্ছেন যে পল্টনের দৃশ্য, দর্শক পল্টনের দৃশ্য কিন্তু একেবারেই খারাপ না, ভালো কিন্তু যাত্রী আছে। আর এখন সময়টা যদি বলি ঠিক 7টা বেজে কিন্তু 55 মিনিট, আর অল্প কিছু সময় পরেই কিন্তু চলে আসবে চাঁদপুরের লঞ্চ। দর্শক, 3টি লঞ্চ ছিল অ্যাডভেঞ্চার 9, পরবর্তীতে 4 নম্বর আছে পিরিনচাওলা 10 লঞ্চটি, আপনাদের অনেক পছন্দের একটি লঞ্চ। দর্শক, আজকেও লঞ্চ গুনবেন, আজকে আমি বলতেছি না, আশা করি প্রথম থাম্বনেইল তো দেখেই গেছেন। আচ্ছা, এর পরবর্তীতে 5 নম্বর আছে কীর্তনখোলা 10, আজকে আনুমানিক 3 দিন পরে আজকে সার্ভিসে যুক্ত হলো কীর্তনখোলা 10 লঞ্চ, 3 দিন কিন্তু বরিশাল ঘাটে ছিল। আচ্ছা, এরপরে 5 নম্বর পরে 6 নম্বরে যে লঞ্চটি আছে সুন্দরবন নেভিগেশন গ্রুপের সুন্দরবন 15, তবে এখান থেকে যে যাব ভাই, সামনে প্রচুর পরিমাণে যাত্রী। দর্শক, আজকের ভিডিওটা ভালো লাগে একটু বলে রাখি, সবাই একটা লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন, আপনাদের মতামতের উপর নির্ভর করেই অনেক কিছু ডিপেন্ড করে। ওকে, 6 নম্বরে ছিল সুন্দরবন 15, 7 নম্বরে আছে সুরভি 7, 8 নম্বর আছে এমবি মানামি। ঈদের আগ থেকে কিন্তু ঢাকা স্পেশাল ট্রিপ দিয়েছে, ঈদের পর থেকে বরিশাল থেকে স্পেশাল ট্রিপ দিয়েছে, আছে এরপরে 9 নম্বরে পারাবত 18 লঞ্চ। দর্শক, আজকে 9টি লঞ্চ বরিশাল থেকে আছে, আছে ভায়া লঞ্চ 2টি। আর গতকালকে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি আপনাদের, হয়তো এখনই অনেকে ভিডিও ছেড়ে চলে গেছেন, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু দেখেন চাঁদপুরের যাত্রী, গতকালকে রাত 10টার সময় কিন্তু বরিশালে লঞ্চ আসছিল বরগুনা থেকে, সেই লঞ্চে চাঁদপুরে যাত্রী নিয়ে প্রায় 10টা ওভার হওয়ার পরে কিন্তু বরিশাল থেকে ছেড়ে গেছে। আসলে সেই সব আপডেট আমাদের ফেসবুক পেজ আমরা নতুন একটা ক্রিয়েট করেছি, অনেক আগে একটা ক্রিয়েট করেছিলাম, সেই পেজটা আমাদের অনেক সমস্যা হয়েছে, যার কারণে নতুন একটা আমরা আরও একটা পেজ খুলেছি। আশা করি আপনাদের সেই পেজে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবে, যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন, পেয়ে যাবেন অনেক ইনফরমেশন, অনেক টুকিটাকি ভিডিও। গতকাল কি ঠিক এখানে কিন্তু ছিল কিন্তু সুন্দরবন 16, আজকে আছে কিন্তু পারাবত 18, এরপরে এমবি মানামি। দেখি আসলে পারাবত 18 লঞ্চে কেমন যাত্রী, অনেকেই বলে থাকেন যে ভাই পারাবত 18 লঞ্চ কেন দেখান না।
না পারাবাত কোম্পানির লঞ্চ কেন দেখান না? প্রথমেই যাচ্ছি পারাবাত 18-তে, এই সময়টাতে কেমন যাত্রী আছে? আজকের বরিশাল থেকে 400 টাকা ডেকের ভাড়া থাকছে, এসি বা নন এসি সিঙ্গেল কেবিন থাকছে 1000, দুঃখিত সিঙ্গেল কেবিন থাকছে 1200, ডাবল কেবিন থাকছে 2200 থেকে 2300-এর মধ্যে, বাইক থাকছে 400 থেকে 500, 500 টাকার কম না, 500 টাকার কম না। আর বেশ কিছু লঞ্চে বাইক এখন নিচ্ছেও না, কারণ এই যে এত পরিমাণে যাত্রী, যাত্রীতে বাইক নেওয়াটা অনেক কষ্টকর। ওকে, দেখছিলেন কিন্তু পারাবাত 18 লঞ্চের এই মুহূর্ত, এই সময়টার দেখ যাত্রী যদি বলি একেবারেই খারাপ না, ভালোই কিন্তু যাত্রী আছে। এখন আবার বলতে পারেন যে ভাই বাকি লঞ্চগুলো আসলে, ভাই এই ভিড়ের ভিতরে যদি প্রতিটা লঞ্চ আপনাদের দেখায়, প্রতিটা লঞ্চেই কিন্তু প্রায় ভালো পরিমাণেই যাত্রী, প্রতিটা লঞ্চ যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, অনেকে আছেন ভিডিও ছেড়ে চলে যাবেন। আসলে এর কারণেই পারছি না, দিলেও সমস্যা না দিলেও সমস্যা, কথাটা ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেরিয়ে যাচ্ছি, দেখি চাঁদপুরের লঞ্চ আসবে এখনই, চাঁদপুরের লঞ্চে আসলে কী ঘটনা ঘটে, আশা করি থাকবেন আপনারা আমাদের সাথে, দেখতে পাবেন আজকের বরিশাল লঞ্চ ঘাট থেকে চাঁদপুরের ভায়া লঞ্চ সহ 10-10টি লঞ্চের আপডেট। দর্শক, ইতিমধ্যে বরিশাল লঞ্চ ঘাটে এসে হাজির হলো সুন্দরবন 12 লঞ্চ। দেখতে পাবেন যে এই সুন্দরবন 12 লঞ্চের আজকের কেরামতি, আর প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক সুন্দরবন 12 লঞ্চ পারাবত 18 লঞ্চের একেবারে ফ্রন্ট সাইটের কাছাকাছি, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভালো পরিমাণে যাত্রীরা কিন্তু সামনের সাইটে দাঁড়িয়ে আছে। দেখবেন কাছে আসার সাথে সাথে যাত্রীর এই মুহূর্তে একটা ঢল দেখতে পাবেন এই সুন্দরবন 12 লঞ্চের। একটু দেখেন যে তৃতীয় তলায় কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রী দাঁড়িয়ে আছে। এই সিটে দেখতে পাচ্ছেন যে পারাবত 18 লঞ্চের ফ্রন্ট সাইটের অবস্থা, আর ঠিক আমি যদি আরেকটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সুন্দরবন 12 লঞ্চের সামনের অবস্থা, এখানেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে, আর এই সাইড থেকে একসাথে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রী এই মুহূর্তে লঞ্চে প্রবেশ করছে। দর্শক, দেখতে পাচ্ছেন শেষ সময় দু একজন যাত্রী আসলে নামতে পারলো, না হলে যাত্রীদের ওই হয়তো যাত্রীদের স্বজনরা শেষ সময়ে এসেও নামতে পারলো, না হলে লঞ্চেই থেকে যেতে হতো। দর্শক, দেখে আসি কীর্তনখোলা 10 লঞ্চের আজকের ডেকের কেমন যাত্রী পেল। প্রবেশ করলাম ডেকে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কীর্তনখোলা 10 লঞ্চের এই মুহূর্তে ডেকের অবস্থা যদি বলি তাহলে খারাপ না, ভালো যাত্রীও কিন্তু আছে এই কীর্তনখোলা 10 লঞ্চে। মাঝখান থেকে একটু যাত্রী বেশি, প্রতিটা লঞ্চেই আসলে এভাবেই কিন্তু যাত্রী থাকে, আর কীর্তনখোলা 10 লঞ্চে ঢোকার কারণ হলো বেশ কিছুদিন তো বরিশালে ছিল, আজকে যাচ্ছে হঠাৎ করে, তবে কেমন যাত্রী আজকে পেল এই কীর্তনখোলা 10 লঞ্চ এটা দেখার জন্যই আসলে আসা, তবে যতটুকু দেখছি খারাপ না, ভালোই যাত্রী আছে। দর্শক, দেখে আসি কুয়াকাটা 2 লঞ্চে কেমন যাত্রী পেল আজকে বরিশাল থেকে। প্রবেশ করলাম কুয়াকাটা 2 ডেকে, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কুয়াকাটা 2 লঞ্চের ডেকের অবস্থা, তেমন কিন্তু যাত্রী দেখছি না মাঝখান থেকে, একটু হয়তো সংখ্যায় কম আছে যাত্রী এখন পর্যন্ত, তবে কম থাকলেও ভালো কিন্তু যাত্রী এখন পর্যন্ত আছে কুয়াকাটা 2 লঞ্চে, তার ভিতরেও যতটুকু আছে চলে আর কি, ভালোই যাত্রী আছে। এই সেটটাতে নেই, তবে মাঝখানে কিন্তু মোটামুটি ভালোই আছে।
নয়টা বেজে নয় মিনিট। আজকের ফার্স্ট যে লঞ্চটি যাচ্ছে প্রিন্স আওলাদ দশ, এখন একটু আপনাদের দেখাই, এই যে দেখেন কীর্তনখোলা দশ লঞ্চের সামনে, এবং কি এই যে প্রিন্স আওলাদ দশ লঞ্চের সামনে, এবং কি এই যে শুভরা এই অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সামনে দেখেন কি পরিমাণে যাত্রী দাঁড়িয়ে আছে। আর আজকের প্রথম যাত্রা করতে যাচ্ছে বরিশাল থেকে প্রিন্স আওলাদ দশ লঞ্চ। একটু দেখেন যে আসলে যাত্রীর কিন্তু আসলে কোনো কমতি নেই, এই যে প্রিন্স আওলাদ দশ এই সেটেই কিন্তু কীর্তনখোলা দশ, দুটি লঞ্চ দশ এক জায়গাতে। অনেকেই আসলে হাত নাড়িয়ে সর্বশেষ সময় বায়ে বায়ে জানাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে প্রিন্স আওলাদ দশ এবং কি অ্যাডভেঞ্চার নয় দুটি লঞ্চ কিন্তু একসাথে আজকে বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করতেছে বিপুল পরিমাণে যাত্রী নিয়ে। যদি বলি তাহলে অ্যাডভেঞ্চার নয় প্রিন্স আওলাদ দশ, দুটি লঞ্চ ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথে পিছনেই ছিল কিন্তু পারামত ১১ লঞ্চটি। প্রিন্স আওলাদ দশ অ্যাডভেঞ্চার নয় দুটি লঞ্চ কিন্তু একসাথে কিন্তু ঘুরছে। দেখতে পাচ্ছেন যে সামান্য একটু কিন্তু ধাক্কা লাগলো কিছু সময় আগে প্রিন্স আওলাদ দশ অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সাথে। অবশেষে যদি বলি তাহলে দ্রুত গতির সাথে এগিয়ে গেল কিন্তু অ্যাডভেঞ্চার নয় লঞ্চ প্রিন্স আওলাদ দশ লঞ্চকে রেখে। এই সেট থেকে ব্যাক গিয়ার দিয়ে দিল পারাবত ১৮ লঞ্চ। বিপুল পরিমাণে কিন্তু যাত্রী হয়েছে এই পারাবত ১৮ লঞ্চটিতে। দেখতে পাচ্ছেন যে স্মুথভাবে কিন্তু যাচ্ছে পারাবত ১৮। দর্শক এই সেট থেকে যাচ্ছে ব্যাক গিয়ারে পারাবত ১৮, ওই সেট থেকে ব্যাক গিয়ারে যাচ্ছে কীর্তনখোলা দশ লঞ্চ। কীর্তনখোলা দশ লঞ্চ ব্যাক গিয়ারে যাচ্ছে পারাবত ১১ ঘাটে প্রবেশ করছে। একেবারেই নদীর মাঝে চলে গেল কীর্তনখোলা দশ লঞ্চ, এবং কি ঘাটে প্রবেশ করছে পারাবত ১১ আগামীকালকের স্পেশাল ট্রিপে থাকবে। দর্শক ব্যাগিয়ারে যাচ্ছে সুন্দরবন ১৫ লঞ্চ। আসে তো এখন আসে আসে ও আগুন দিয়ে
দর্শক, ওকে বাই। অবশেষে কুয়াকাটা 2 ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে, একজন উঠতে পারলো। আর এইখানে আছে বিডি লঞ্চ এক্সপ্লেনার আফ্রিদি, আফ্রিদির মামাতো ভাই, খালাতো ভাই সবাই আছে। এই যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার লাইট জ্বলছে, অতএব আমাকে ছবি তুলছে। তাদের জন্য রইল শুভকামনা, তাদের যাত্রার জন্য শুভ, এরই সাথে সবাই ভালো মতন যেন সমস্ত লঞ্চের যাত্রীরা যেন যাত্রা করতে পারে, সবার প্রতি থাকলো অবিরাম ভালোবাসা। বরিশাল ঘাটে এই মুহূর্তে 3টি লঞ্চ আছে, সিটা সিএমপি মানামি, সুরভি 7, এই সিটে আছে পারাবত 12, আর ব্যাক গিয়ারে যাচ্ছে কুয়াকাটা 2 লঞ্চ। ব্যাক গিয়ারে যাচ্ছে এমবি মানামি লঞ্চ। সামনে কিন্তু ভালো পরিমাণে যাত্রী, মানামি লঞ্চ এখনই একটা ধাক্কা খাবে সুরভি 7-এর সাথে। সামান্য একটু ঘষা খেলো আর কি। দর্শক, যাচ্ছে সুরভি 7 বরিশাল নদীবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে। ওই যে দেখতে পাচ্ছেন অনেকেই আবার বাই বাই জানাচ্ছে। যাচ্ছে ব্যাক গিয়ার দিয়ে পারাবত 12 লঞ্চ। পারাবত 12 লঞ্চের পিছনেই হলো সুরভি 7 লঞ্চ। দর্শক, এই ছিল বরিশাল লঞ্চ ঘাট থেকে একেবারে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য।